বিএনপি জোটের ডাকা তৃতীয় দফার অবরোধেও বাসে আগুন দেয়া হয়েছে। গতরাতে রাজধানীর মালিবাগের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিএনপি কর্মীরা। তবে সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিং এর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলছে। তবে যাত্রী না থাকায় আন্তঃজেলা বাস চলছে না। মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বেড়েছে। মাহমুদ আজমির প্রতিবেদন। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে অবরোধের আগের রাতে বাসে অগ্নিসংযোগ শুরু করে বিএনপি জোটের কর্মীরা। সোমবার রাতে রাজধানীর মালিবাগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়, তবে এতে কেউ হতাহত হয়নি। বিএনপি জোটের ডাকা তৃতীয় দফা 48 ঘন্টার অবরোধে সোমবার সকাল থেকেই ঢাকার সড়কে যানবাহনের চাপ দেখা যায়। নগরীর মূল সড়ক ও বেশিরভাগ ট্রাফিক সিগন্যালে যানজটও সৃষ্টি হয়। অবরোধ উপেক্ষা করেই কর্মস্থলে যান সাধারণ মানুষ। তবে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরীর কয়েকটি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। সুনামগঞ্জে মিছিল থেকে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা। নারায়ণগঞ্জের আড়াই হাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মিছিল থেকে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় একটি কাভার্ড ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। বগুড়ায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বিএনপি জোট। নাশকতা এড়াতে জেলায় জেলায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।